সংসার ভাঙছে জিতু কমলের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জিতু কমলের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী নবনীতা দাস। করোনা মহামারীর আগেই সাত পাকে বাধা পড়েন তারা। জিতু কমল ও অভিনেত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে মতের অমিল। তিন মাস আগেই বিচ্ছেদের জন্য শুরু হয়েছে আইনি প্রক্রিয়া। অবশেষে বিচ্ছেদের কথা ঘোষণা করেন অভিনেত্রী। ইতোমধ্যে জিতুর রামগড়ের বাড়ি ছেড়ে গত তিন মাস ধরে আলাদাই আছেন তারা। তবে নবনীতা বিচ্ছেদের ঘোষণা করলেও জিতুর গলায় অন্য সুর। এক সাক্ষাৎকারে জিতু তার বিবাহ বিচ্ছেদ সম্পর্কে বলেন, ও অনেকটাই ছোট, আমার থেকেও অনেকটা ছোট। আমি ওর ইমোশনের মূল্য দিই, ওকে কেয়ারও করি, আমি বরাবরই ওকে যত্নে রাখি, সেটাই রাখার চেষ্টা করব আগামীতেও। ও খুবই স্পেশাল, আর যদি কখনো ওর কোনো সাহায্য বা সাপোর্ট দরকার হয় আমি সবসময় পাশে আছি। আমাদের সম্পর্কটাকেও আমি শ্রদ্ধা করি ও তার যথাযথ মূল্য দিয়ে থাকি। একসঙ্গে অনেকটা সময় থাকার পর কেউই তার পার্টনার সম্পর্কে খারাপ ভাবতে পারে না। আমিও ওর ব্যাপারে কোনো অসম্মানজনক কিছু ভাবতেও পারি না। আমার স্ত্রী অনেকটাই ছোট এবং ইমোশনাল, আমি তাকে শ্রদ্ধা করি। ছোট পর্দা থেকেই তাদের আলাপ ও প্রেমের শুরু। করোনা অতিমারির আগেই সাত পাকে বাধা পড়েন তারা। সম্প্রতি জুটি হিসেবে একটি রিয়েলিটি শোয়েও অংশ নেন তারা, কিন্তু হঠাৎ ছন্দপতন। বৃহস্পতিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিচ্ছেদের কথা প্রকাশ করেন অভিনেত্রী। নবনীতা লেখেন, টেবিলে আর দুটো করে প্লেট থাকবে না, একজনের জন্য বানানো ক্রিম টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবে না, চাওয়াল শেয়ার হবে না, সানস্ক্রিন ভাগাভাগি হবে না, কিছুই আর একসাথে হবে না। তবুও জানি এমত অবস্থায় আমাকে সবকিছু সামলানোর জন্য তুমি ইতোমধ্যেই প্রস্তুত করে দিয়েছ। গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পেয়ে সবটাই শিখিয়ে দিয়েছ। লেখার হাত আমার বরাবরই কাঁচা, এটা তো তোমার কাজ ছিল, তাও নিজে একটু চেষ্টা করলাম, তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই। প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায়ের ইতিটা নয়, এভাবেই হোক, ভালো থেকো জিতু কমল। অন্যদিকে নবনীতার এই পোস্টের পরেই একটি পোস্ট করেন জিতু। সেই পোস্টে তিনি একটি পুরনো পোস্ট শেয়ার করেন। পাশাপাশি তিনি লেখেন, তোমায় শুরুতেও ভালো লেগেছিল, আজও আগলে রাখবো, শুরুতেও আগলেছি, আজও আগলাবো, আগামীতে তাই করব, বাচ্চা বউ। অভিনেতার পোস্টেই পরিষ্কার তিনি মোটেও সম্পর্ক ভাঙতে চান না, বরং সব সমস্যা মিটিয়ে নেওয়ারই আভাস দেন অভিনেতা। গত সম্প্রতি লন্ডনে কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিং করতে যাওয়ার কথা জিতু কমলের। শ্রাবন্তীর সঙ্গে তার নতুন ছবির ঘোষণা করেছেন সম্প্রতি। কিছুদিন আগেই হয়ে গেল ছবির মহরত। অন্যদিকে নবনীতা শুরু করেছেন নতুন সিরিয়াল বিয়ের ফুল।